গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমার কিছু জিনিস শেয়ার করতে। তো প্রত্যেকদিন ব্লগ করার উদ্দেশ্য এটাই যে আমি কিছু করি না করি, আমার লাইফস্টাইল কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করা। দেখো, লাইফস্টাইল সবারই আলাদা আলাদা, কেউ অনেক হাই ফাই লাইফস্টাইল লিড করে, কেউ আবার মানে একটু মিডিয়াম লাইফস্টাইল লিড করে, এরকম মানে কারণটা সবার লাইফস্টাইল আলাদা। তো আমাদের সবার লাইফস্টাইলকেই শ্রদ্ধা জানানো উচিত এবং সবার লাইফস্টাইলের মধ্যে যে যতটা অ্যাফোর্ড করতে পারে সে ততটাই করে। সবাই অ্যাফোর্ড করার মানে ক্ষমতা নিশ্চয়ই সমান হয় না বা সমান কাউকে উপরওয়ালা দিয়েও পাঠায় না। তাই সবাই লাইফস্টাইল ব্লগিংয়ে যদি আমরা দেখি তাহলে সেটা ভালোবাসা নিয়েই দেখা যাওয়া উচিত। যাই হোক, অনেক কথা বললাম, কারণ আমি দেখছি অনেকের ভিডিওতেই দেখছি অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে, যেগুলো ভুল সেগুলো ধরিয়ে দেওয়া উচিত অবশ্যই, কিন্তু কাউকে অ্যাটাক করে আঘাত করা উচিত নয়। তো যাই হোক, চলো, সকালে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তোমরা আবার কিছু মনে করো না জানো, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে। আজকে একটু রোদ উঠেছে, ভাবছি একটু কাচাকুচি করে নিই, আবার মাঝে মাঝে একটা ঝপ করে উনি ভিজে যাচ্ছে, আবার ঝপ করে জ্বলে উঠছে, জানো তো। তাহলে চলো, কাচাকুচি করার আছে অনেক, করে ফেলি আগে, তারপরে রান্না বসাবো। দেখো, আজকে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, কিন্তু একটু আগে একদম রোদ ছিল না, এখন প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে। আর আমাদের বাড়িটার সামনেটা দেখেছো, পুরো কিন্তু পরিষ্কার করে দিয়েছে, পুরো পরিষ্কার করে ফেলেছে। আর রোদটা জানো তো মাঝে মাঝে আসতে আর মাঝে মাঝে বলতে, আমি তাই রোদ থেকে বলছি কী রে, সবসময় কি তোকে বেইমানিই করতে ইচ্ছে যায় আমার সাথে? যাই হোক, জাস্ট মজা করলাম। তো চলো, আর বাড়িটা পরিষ্কার করে দিয়ে সব বন জঙ্গলগুলো পরিষ্কার হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে। আজকে দেখো রান্নাবান্না, কালকে তো অনেক রান্নাবান্না করেছিলাম, আজকে সেরকম কিছু করছি না, যে ভাতটা ফুটিয়ে রেখেছি আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ শাক, আলু, মানে ওই পেঁয়াজ শাকের সঙ্গে যে পেঁয়াজগুলো থাকে সেটা, ধনে পাতা, লঙ্কা, এগুলো দিয়ে মাছ দিয়ে একটা চচ্চড়ি মতো করবো, ব্যাস। আজকের এই মেনু সিম্পল। দেখিয়েছিলাম যে এটা দিয়ে মাছের চচ্চড়ি করেছি, আর বলেছিলাম কিছু করবো না, কিন্তু একটু বেগুন পুড়িয়ে মেখে নিলাম, ব্যাস, আর কিছুই না। আরে ও চলে এসছে, তোমার এই ড্রেসটা না স্কুল ইউনিফর্মের মতো লাগে জানো, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। ফার্স্ট কমপ্লিট করে ও অফিস চলে গেল, আর আমিও বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, কারণ ফেলে রেখে দিলে সেই ফেলেই থাকা হয়ে যায়, ধুয়ে উঠতে উঠতে সন্ধে হয়ে যায়, তখন আর ভালো লাগে না, একটু যদি ঘুমিয়ে যায় তাহলে শরীরটা তো আরও খারাপ লাগে, সেই জন্য ধুয়েই ফেললাম। কি হয়েছে কে জানি, শুধু জল পড়ে যাচ্ছে মাঝে মাঝে, এঁটে দিচ্ছি তাও যে কী করে পড়ছে কে জানে। মটর ভিজিয়ে দিয়েছি, এই 12টা এরকম সময় ভিজিয়েছি, রাত্রিবেলা ঘুগনি করার প্ল্যান আছে, দেখা যাক কী হয়। জলের ফ্ল্যাক্সটা এখানেই রেখে গেছিলাম, নিতেও এলাম, তাই তোমাদের এখানেও দেখিয়ে দিলাম যে মটর ভিজিয়ে রেখেছি। আসলে শীতকালে আমরা সবসময় গরম জল খাই, এরকম ফ্ল্যাক্সে করে আমি গরম জল ভরে রেখে দিই সবসময়, যাতে দরকারের সময় পাওয়া যায়। তো যাই হোক চলো, এখন আমি একটু গরম জল খাবো, না না এর উপরটা গরম নেই, এর উপরটা ঠান্ডায়, তো খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। গুড ইভিনিং গাইস, এখন ব্যস্ত সন্ধ্যে 6টা, আর এও অফিস থেকে এখন চলে এসেছে, এরকম প্রচুর গুড ইভিনিং, আর আজকে প্রচুর মন খারাপ, কারণ ইন্ডিয়া হেরে গেছে, সেই জন্য তোমার শুধু নয় তোমার মতো অনেকেরই মন খারাপ। কিভাবে আজকে আমার মন ভালো নেই, আজকে আমার বরের মন ভালো নেই, না বলো এটা কোনটা বলবো, আমার তো মন ভালো, হ্যাঁ আমার মন ভালো না, 1 কোটি লটারি পেয়েছি, আমারও মন ভালো, আমি 1 কোটি লটারি পেয়েছি সত্যি, তোমাদের তো শুনে আনন্দ হচ্ছে, বাবা এর প্রচুর আনন্দ, তোমাকে একটা রয়্যাল কিনে দেবো, হ্যাঁ রয়্যাল, হ্যাঁ নেবো না কেন, তখন আমারও অবাক লেগেছিল, কিছুক্ষণের জন্য আমি মনে করছিলাম যে ঘুমটা যখন হয়ে গেছে সত্যি সত্যি নাকি আমি 1 কোটি টাকা পেয়ে গেছি, বাবা কি করবো বলতো, 1 কোটি টাকা পেয়ে গেলে আমি আমি ভাবতেই পারছি না যে 1 কোটি টাকা যদি আমি সত্যি সত্যি পেয়ে যেতাম তাহলে আমি কি যে করতাম, দিনের বেলা চাঁদ তো দিনের বেলা তো থাকে দেখতে পাও না, আমি তো কতবার দিনের বেলায় চাঁদ দেখেছি তুমি দেখো নি কোনোদিন,
তোমরাও দেখেছো দুপুরবেলা চাঁদ দেখা যায় না মাঝে মাঝে, তাহলে আবার বলছো কেন? যাই হোক, তোমার কেমন লাগছে একটু বলো, আপনার কেমন লাগছে আপনার বউ যে 1 কোটি টাকা লটারি জিতেছে? এটা শুনে আমার খুব ভালো লাগছে সত্যি। তো যাই হোক, আমরা আমাদের হাসিয়ে ধরে রাখতে পারছিলাম না। রাত্রে বেলা ঘুমাতে ঘুমাতে আমি স্বপ্ন দেখছি যে আমি একটা লটারির দোকানে লটারি কাটতে গেছি। তো আমি ওকে প্রায় বলি যে দেখো ওইভাবে হচ্ছে না, চলো আমরা একটা লটারি কাটি। মাঝে মাঝে ওকে বলি, তো আমাকে বলে না লটারি কাটবো না, লটারি কাটতে নেই। ও একদম খুব সৎ পথে চলে সব সময়। আমি ওকে বলি যে দেখো তুমি এইভাবে চলছো তাহলে কি করে খেয়াও? ও বলছে না, যেটা হবে আমি চাই সৎ ইয়েতে ইনকাম করবো, কোনো কাউকে না ঠকিয়ে ইনকাম করবো, তাতে আমার আস্তে আস্তে হোক কিন্তু আমার একদিন হবে। ও এটা পুরোপুরিভাবে বিশ্বাস করে, আর এটা আমিও বিশ্বাস করি অবশ্য। তো আমি রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আমি লটারির দোকানে গেছি, একটা লটারি কেটে, প্রথমবার লটারি কেটে আমি 1 কোটি টাকা পেয়েছি। তো আমাকে বলা হচ্ছে যে আপনি প্রথম লটারি কেটে 1 কোটি টাকার মালিক হয়ে গেছেন। আমি তো খুব খুশি, খুব খুশি। খুশি হতে হতে মাঝখানে ঘুমটা ভেঙে গেল, সব খুশি কোথায় চলে গেল। যাই হোক, এইসব বাদ দাও, আমি জাস্ট স্বপ্নটা দেখেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আপনার আমার স্বপ্নের কোনো হাতামাতা নেই। আমি একদিন স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আমার কাছে খুব পপুলার। আমি অনেকজন কি বলেছি, আমার বাড়ির লোককেও বলেছি যে আমি স্বপ্ন দেখছি আমার মামার বাড়িতে আমি বিয়ে বাড়ি গেছি, তার কিছুক্ষণ পরেই স্বপ্ন দেখছি আমি পাহাড়ে বেড়াতে চলে গেছি, বরফের উপর দিয়ে হাঁটছি। মানে আমার স্বপ্নের হাতামাতা কিছু নেই। তো আমার স্বপ্ন নিয়ে আমি ভাবি না, আর কোনোদিন আমি স্বপ্ন দেখেছি সেটা যে পূরণ হয়েছে সেটা কোনোদিন হয়নি গো। মানে একবার একটা স্বপ্ন আমার পূরণ হয়েছিল, সেটা খুব একটা হাস্যকর দৃশ্য, তোমাদের সাথে আমি সেটা পরে একদিন বলবো যে কী স্বপ্ন আমার পূরণ হয়েছিল। তো যাই হোক, চলো এখন মটরটা ভেজানো আছে, মটরটা ভিজেও গেছে, এখন সিদ্ধ করতে দিই, দিই ঘুগনিটা রান্না করতে হবে। আর সন্ধ্যাবেলা সেরকম কিছু আজকে খাইনি আমরা, তো ভালো লাগছে না আজকে কিছু খেতে। মাঝে মাঝে কফি চা খাই, আছে কিছুই ভালো লাগছে না, একটু করে গরম জল সারাদিনই খাচ্ছি, সন্ধ্যাবেলা তো খেয়ে নিয়েছি ব্যাস। তো চলো এখন মটরটা সিদ্ধ করতে দিই। ঘুগনি একদম করা হয়ে গেছে, ঘুগনি করে আমি উপর থেকে জাস্ট ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম। আর ঘুগনির সাথে আজকে আমরা রুটি বা পরোটা, এই রুটি খাবো, মানে আটার রুটি বা পরোটা কিছুই না, এই রুটি আমরা খাবো ঘুগনির সাথে আজকে। তো দেখো কতগুলো রুটি নিয়ে খেতে বসেছে, দেখো একা। ধনে পাতার জন্য টেস্ট এসছে, আমি রান্না করি তার জন্য আসেনি। তুমি রান্না করছো বলে তো রান্নাটা হয়ে যায়, রোজ রোজ অপমান করবে না। আর কতগুলো রুটি খাচ্ছ? 4টে। বাবা, 4টে রুটি! ঠিক আছে চলো আমরা ডিনারটা করে নিই, দেখিয়ে দিলাম কেটেনার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। টাটা, গুড নাইট। গুড নাইট।